আসসালামু আলাইকুম, প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। আমরা অনেকেই জানি যে পরিবহন খাতের বিজনেসগুলো বেশ প্রফিটেবল একটা বিজনেস। আপনি যত ধরনের বিজনেস করবেন সব বিজনেসে আসলে বাকি যাওয়ার সম্ভাবনা থাকে, ক্রেডিটে বিজনেস করার একটা সম্ভাবনা থাকে। কিন্তু যদি আপনি বাকি দেওয়ার ঝামেলায় না যেতে চান, তাহলে আপনি চাইলে কিন্তু পরিবহন খাতের বিজনেসগুলোতে অগ্রসর হতে পারেন। তাহলে এখানে আপনার কোনো বাকি যাওয়ার সম্ভাবনা নেই, বাকি নামের প্যারা থেকে আপনি অনেকটাই বেঁচে যেতে পারবেন। তো পরিবহন খাতের বিজনেস করতে হলে আসলে হিউজ অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করতে হয়, তবে আমরা চাইলে কিন্তু ছোট্ট পরিসরে ছোট্ট করে একটা ব্যবসা শুরু করে ধীরে ধীরে ইনকাম বাড়াতে বাড়াতে পরবর্তীতে আমরা চাইলে বড় পরিসরে বিজনেস করতে পারি। তো ছোট্ট পরিসরে বিজনেস করার জন্য একটা চমৎকার আইডিয়া আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেটা হচ্ছে মিনি ব্যাটারি চালিত মিনি অটো রিক্সা কিনে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন। এখানে আজকে চমৎকার একটা অটো রিক্সার সঙ্গে আপনাদের সঙ্গে এখানে আজকে আমি একটা চমৎকার অটো রিক্সার সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করে দেব। এই অটো রিক্সাটা ব্যাটারি চালিত অটো রিক্সা, এটার মাধ্যমে আপনি কিন্তু চমৎকার একটা বিজনেস শুরু করতে পারেন। এটার দাম আসলে অনলাইনে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে 85,000 টাকা, কিন্তু প্রকৃতপক্ষে যখন আপনি ব্যাটারি সহ কিনতে যাবেন এখানে আপনার প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হবে। আপনি এই 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি প্রতিদিন প্রায় 2,000-3,000 টাকার মতো ইনকাম করতে পারবেন এই মেশিনটা দিয়ে বা এই অটোটা দিয়ে। তো এই অটোটার এই ব্যাটারি চালিত অটোটির সুবিধা হচ্ছে যে আপনি চাইলে এটা দিয়ে যাত্রী পরিবহন করতে পারবেন, আবার আপনি চাইলে মাল পরিবহন করতে পারবেন। তো একটি গাড়ি দিয়ে দুই ধরনের কাজই আসলে করা সম্ভব। যদি আপনি মাল পরিবহন করেন এটাও সম্ভব, আবার যদি আপনি যাত্রী পরিবহন করেন এটাও সম্ভব। আবার বেশ কিছু ফেসিলিটিস এই অটো রিক্সাটাতে রয়েছে। আমি মনে করি যারা পরিবহন খাতে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা একটা চমৎকার বিজনেস আইডিয়া হতে পারে। ব্যাটারি চালিত অটো রিক্সা হলেও এই গাড়িটার বেশ পাওয়ার রয়েছে। শোনা যাচ্ছে যে এটা প্রায় 55 কিলোমিটার গতিতে চলতে পারে। এছাড়া এই গাড়িটার সবচেয়ে আকর্ষণীয় সুযোগটা হচ্ছে যে আপনার জ্বালানি কম লাগবে। সাধারণত ডিজেল পেট্রোল এ ধরনের গাড়িগুলোতে অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে, খরচ বেশি হয়ে থাকে, কিন্তু আপনি যদি অটো মানে ইলেকট্রিক অটোগুলো কিনেন, ব্যাটারি চালিত অটোগুলো কিনেন, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার খরচ অনেকটাই কমে আসবে। তাই আপনি চাইলে কিন্তু এ ধরনের একটা বিজনেস শুরু করতে পারেন। ব্যাটারি চালিত এই অটো রিক্সাগুলোতে আসলে বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে, যেমন আপনি যখন মালামাল পরিবহন করবেন তখন এটাকে ঢালার ক্ষেত্রে একটা চমৎকার সুবিধা রয়েছে। এছাড়া আপনি যখন মনে করছেন যে এখন মালামাল পরিবহন করার মতো অবস্থা নেই, আমি চাইলে যাত্রী পরিবহন করতে পারি, সেক্ষেত্রে আপনি এই কভার্ড ভ্যানটাকে আপনি আবার যাত্রী পরিবহন ভ্যানে পরিণত করতে পারবেন। আবার আপনি অনেক সময় আমরা দেখা যায় যে রিক্সা চালাতে ইচ্ছা করে না, কারণ রৌদ্রের মধ্যে রিক্সা চালাতে অনেক কষ্ট হয়, তাই এটাতে ড্রাইভারদের জন্য ছাউনির ব্যবস্থা রাখা হয়েছে, যার ফলে আপনি কিন্তু রোদের মধ্যে কষ্ট করার যে একটা প্রবণতা রয়েছে সেটাও আপনাকে করতে হবে না। এছাড়া এই গাড়িটাকে মোটামুটিভাবে একটু শক্তপোক্ত গাড়ি মনে হচ্ছে। মোটামুটিভাবে একটা দীর্ঘস্থায়ী ইনকামের বন্দোবস্ত করার জন্য আমার মনে হয় এই গাড়িটা চমৎকার একটা সলিউশন হতে পারে। যারা বেকার বসে রয়েছেন, একটা কর্মের ব্যবস্থা করতে পারছেন না, তারা চাইলে মাত্র 1.5 লক্ষ টাকার মতো ইনভেস্ট করে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো আশা রাখছি আজকে বিজনেস আইডিয়াটা আপনাদের অনেক ভালো লাগবে, এবং যারা বেকার রয়েছেন তারা একটু উৎসাহ পাবেন একটা কর্মের সন্ধান করার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রাখছি আবারও দেখা হবে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।